হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা জাপানিজ ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি হচ্ছে আত্মা এবং মনস্টারদের নিয়ে। তো হলিউড, বলিউড, চাইনিজ এবং কোরিয়ান সিনেমা সম্পর্কে আমাদের ধারণা থাকলো, জাপানিজ সিনেমাগুলো কেমন হয় সে সম্পর্কে কিন্তু আমাদের অনেকের ধারণা কম। তো সেই হিসেবে আজকে আমরা একটা জাপানিজ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, আর সিনেমা দেখার পর আপনি বলবেন যে ওদের স্টোরি, অ্যানিমেশন এবং সিনেমা কেমন হয়ে থাকে, এবং এই সিনেমাকে আমরা 10-এর মধ্যে একটা রেটিং করব। তো যাই হোক, সিনেমা শুরু হয় জাপানের একটা ছেলে ইজিগোকে দেখিয়ে, যে তার মায়ের সাথে কোথাও ছিল আর রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ওই সময় ছেলেটি নদীর পাড়ে একটা মেয়েকে দেখে, কিন্তু বৃষ্টি হলেও ওই মেয়েটির কাছে কোনো ছাতা ছিল না। তাই ইজিগো মেয়েটিকে সাহায্য করার জন্য তার কাছে যায়। তবে ইজিগোর মা তাকে আটকানোর চেষ্টা করে এবং তার পেছনে পেছনে যায়, কারণ ওই মেয়েটিকে ইজিগোর মা দেখতে পাচ্ছিল না। তো ওই মেয়েটি যখনই তার চেহারা ইজিগোর দিকে ঘুরায়, তখন ইজিগো অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন ইজিগোর জ্ঞান ফিরে, তখন সে তার মাকে মৃত দেখতে পায়। আর আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ মেয়ে ছিল না, এটা একটা দুষ্ট আত্মা বা এভিল স্পিরিট ছিল। তো এরপর অনেক বছর কেটে যায়, আমরা দেখি ইজিগো অনেক বড় হয়ে গিয়েছে। আর ইজিগোর একটা সমস্যা বা সুপার পাওয়ার হচ্ছে, সে ছোটবেলা থেকেই আত্মা দেখতে পেত। মানে আমরা নরমালি আমাদের পাশের আত্মা দেখতে পাই না, বাট ইজিগো আশেপাশের আত্মাকে দেখতে পেত। তো ইজিগো যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসে, তখন সে তার রুমে একটা রহস্যময় মেয়েকে দেখে। আর মেয়েটি যখন বুঝতে পারে যে ইজিগো তাকে দেখতে পারে, তখন সে অবাক হয়ে যায়। আর আমরা জানতে পারি এই মেয়েটিও একটা আত্মা, তবে সে কোনো দুষ্ট আত্মা নয়, সে মূলত সোল রিপার। মানে যেসব দুষ্ট আত্মা দোজখ থেকে বের হয়ে আসে, ওদের দায়িত্ব হচ্ছে পৃথিবী থেকে ওইসব দুষ্ট আত্মাকে আবার আত্মার দুনিয়াতে নিয়ে যাওয়া। তো যাই হোক, ওর নাম হচ্ছে রুকিয়া। আর হঠাৎ করে রুকিয়ার হাতে থাকা একটা ডিভাইস শব্দ করতে থাকে, আর তখন ইজিগোকে রুকিয়া চুপ করতে বলে। আর আমরা বুঝতে পারি সে ওই ডিভাইসের সাহায্যে বুঝতে পারে যে আশেপাশে কোনো ভয়ঙ্কর সোল আসছে বা এভিল স্পিরিট আসছে। আর এটা শুনে ইজিগো তাড়াতাড়ি তার পরিবারের কাছে যায়। তো যখন সে পরিবারের কাছে যায়, সবকিছু নরমাল ছিল, কিন্তু হঠাৎ করে তাদের দেয়ালে একটা ব্লাস্ট হয়, আর সেই ব্লাস্ট থেকে অনেক বড় একটা গর্ত হয়, আর একটা জায়ান্ট হাত ইজিগোর বোনকে তুলে নিয়ে যায়। আর তখন ইজিগো তার বোনকে বাঁচানোর জন্য বাইরে আসে, আর সেখানে আমরা ভয়ঙ্কর একটা বড় মনস্টার দেখতে পাই। আর সে যখন ইজিগোর উপর আক্রমণ করে এবং তাকে মেরেই ফেলবে, তখন কোন একটা জিনিস ইজিগোকে পেছনে টেনে নিয়ে যায়। আর আমরা দেখি এটা আসলে রুকিয়া ইজিগোকে সাহায্য করার জন্য এসেছে। তো রুকিয়া আর ওই ভয়ঙ্কর মনস্টারের সাথে ফাইট হয়। তো রুকিয়া মনস্টারের উপর আক্রমণ করে ইজিগোর বোনকেও বাঁচায়। আর এরপর রুকিয়া ইজিগোর বোনকে বলে এটা দোজখের অন্যতম ভয়ঙ্কর একটা আত্মা, যেটার নাম হচ্ছে হোলো। আর এই কথা বলতে বলতেই সেই মনস্টারটি আবার রুকিয়ার উপর আক্রমণ করে, আর সেটা যখন রুকিয়াকে খেয়ে ফেলবে, রুকিয়া তখন তার ছুরি দিয়ে ওটার মাউথ লক করে ফেলে। আর এইভাবে সে নিজেকে বাঁচিয়ে নেয়। আর তারপর রুকিয়া যখন মনস্টারের উপর আক্রমণ করার জন্য যায়, তখন মনস্টার রুকিয়াকে আবার ধরে ফেলে। আর সে রুকিয়ার ভেতরে যে শক্তি রয়েছে, সে জাদুর শক্তিটা নিজের ভেতর নেওয়ার চেষ্টা করে, কিন্তু রুকিয়া তখন তার জাদু ইউজ করে নিজেকে বাঁচিয়ে নেয়, আর মনস্টারটি দূরে গিয়ে পড়ে। আর আমরা দেখি রুকিয়া অনেক আহত হয়ে গিয়েছে। আর তখন ইজিগো রুকিয়ার কাছে যায়, আর রুকিয়া তখন বলে তোমার ভেতরে একটা স্পেশাল পাওয়ার রয়েছে, আর সেই পাওয়ারটি নেওয়ার জন্যই এই দোজখের মনস্টারটি এখানে এসেছে, আর এটাকে তোমার অবশ্যই মারতে হবে, কারণ তোমার মধ্যে যে ভিজুয়াল পাওয়ার রয়েছে তুমি একমাত্র ওকে মারতে পারবে, কারণ পৃথিবীর আর কোনো মানুষ আত্মাদের দেখতে পায় না। আর তোমাকে আমি আরো শক্তিশালী করার জন্য আমার কাছে যে ডেড গতের পাওয়ার রয়েছে সেটা আমি তোমাকে দিয়ে দিলাম, আর এই পাওয়ার পেলে তুমি আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। তো এসবের মধ্যে সেখানে আবার তারা মনস্টারকে দেখে, আর রুকিয়া তখন তাড়াতাড়ি মনস্টারকে দেখে তার তরোয়াল ইজিগোর বডিতে স্ট্যাব করে, যার ফলে রুকিয়ার ভেতরে সকল পাওয়ার ইজিগোর ভেতরে চলে যায়। আর তখন রুকিয়ার দেহ পুরো সাদা হয়ে যায়, তার মানে তার কোনো পাওয়ার এখন বর্তমানে নেই। আর তখন আমরা দেখি একটি ছায়া গিয়ে মনস্টারের বাহু কাটছে, আর আমরা দেখি এটা ইজিগোর আত্মা ছিল। মানে ইজিগোর দেহ থেকে আরেকটা আত্মা বেরিয়েছে ইজিগোর, আর সেটার মধ্যে পাওয়ার রয়েছে, আর সেই আত্মাটি ওই মনস্টারকে আঘাত করে। কিন্তু এতে ওই হলো মনস্টারটি অনেক রাগান্বিত হয় এবং সে ইজিগোর দিকে আগায়, কিন্তু ইজিগো জাম করে ওই মনস্টারের উপর আক্রমণ করে তাকে কেটে দুই ভাগ করে ফেলে, আর এ কারণে এই মনস্টারটি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়। কিন্তু এরপরেই আমরা দেখি ইজিগো বিছানায় শুয়ে রয়েছে এবং সে ঘুমাচ্ছিল, আর সে মনে করে সে হয়তো সব স্বপ্ন দেখেছে। কিন্তু যখন সে রুম থেকে বের হয়ে নিচে যায়, তখন দেখে তাদের দেয়াল ভাঙা, যেমনটা রাতে ভেঙেছিল, আর এর জন্য আমরা বুঝতে পারি এটা কোনো স্বপ্ন ছিল না। কিন্তু আমরা দেখি ইজিগোর পরিবার বলছে এটা সম্ভবত রাতে কোনো ট্রাক এসে ভেঙেছে, তার মানে রাতের কোনো কিছু মানুষ মনে রাখতে পারেনি, শুধুমাত্র ইজিগোরই মনে ছিল। আর ইজিগো বুঝে যায় যে এখানে একটা ঘাপলা আছে। তো তারপরে তার মনে হয় হয়তো সে স্বপ্ন দেখেছিল, তাই এগুলো বাদ দিয়ে সে স্কুলে যায়। আর স্কুলে গিয়ে সে রুকিয়াকে নতুন স্টুডেন্ট হিসেবে দেখতে পায় এবং সে অনেক অবাক হয়ে যায়, কিন্তু রুকিয়া তাকে চুপ থাকতে বলে। আর তারপর স্কুলের বিল্ডিং এর ছাদে যায় তারা, এবং সেখানে রুকিয়া বলে আমি তোমাকে আমার সব পাওয়ার দিয়ে দিয়েছি, আর এর জন্য আমি আমার আত্মার দুনিয়াতে যেতে পারছি না। তো আমরা বুঝতে পারি রুকিয়া আসলে এই পৃথিবীর মানুষ নয়, ও আত্মার দুনিয়াতেই থাকে। তো সে এখন ইজিগোর কাছ থেকে তার পাওয়ার ফিরিয়ে নিতে এসেছে এবং সে বলে তুমি তরল দিয়ে আমার বডিতে স্ট্যাপ করবে, যার কারণে আমার পাওয়ার আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু ইজিগো তখন ওকে তরল মারতে সাহস পায় না, আর তখন রুকিয়া তাড়াতাড়ি ওকে নিচে ফেলে দেয় আর ওর ভিতরে তরল স্ট্যাপ করার চেষ্টা করে, কিন্তু সে এটা পারে না, কারণ ইজিগোর মধ্যে এখন অনেক বেশি পাওয়ার চলে এসেছে, কারণ ইজিগোর আগে থেকেই পাওয়ার ছিল যেটা ইজিগো জানতো না, আর রুকিয়ার পাওয়ার মিলে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। তো তখন রুকিয়ার সিদ্ধান্ত নেয় সে যে মিশনে পৃথিবীতে এসেছে, মানে যার নাম থেকে যে কয়টা মনস্টার পৃথিবীতে ঢুকেছে, ওর দায়িত্ব হচ্ছে সেগুলোকে মেরে ফেলা। তো ইজিগোকে ট্রেনিং দিয়ে সে কাজটি ইজিগোকে দিয়ে ও করাতে চায়। তো এর জন্য ইভিল স্পিরিটদের সাথে মোকাবেলা করার জন্য সে ইজিগোকে তৈরি করার চিন্তা করে, কিন্তু ইজিগো এসব শয়তান
শয়তানদের আত্মার সাথে লড়ার আইডিয়াটা একদমই পছন্দ করে না, কারণ সে সাধারণ জীবন যাপন করতে চায়। তো যাই হোক, সবকিছুর পর ইজিকিও যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে দেখে তার আলমারিতে রুকিয়া বসে রয়েছে। আর তখন ইজিকিও বলে, তুমি এখানে কি করছো, কিভাবে আসলে, এখান থেকে কেন চলে যাচ্ছ না? আর তখন রুকিয়া বলে, আমার ভেতরে এখন কোনো পাওয়ার নেই, আমার সব পাওয়ার তোমার কাছে, আর এর জন্য আমি কোথাও যেতে পারছি না। আর তখনই সেখানে ইজিকোর বাবা চলে আসে, কারণ সে ঘর থেকে একটা মেয়ের শব্দ পেয়েছে। আর সে খুঁজতে থাকে যে ইজিকো মেয়েটিকে কোথায় লুকিয়ে রেখেছে, কিন্তু তার বাবা ঘরে কোনো মেয়ে দেখতে পায় না। কিন্তু যাওয়ার সময় সে তার ছেলেকে সতর্ক করে যায়, ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু দেখি তাহলে কিন্তু তার খবর আছে। তো পরের দিন রোকেয়া তাড়াতাড়ি ইজিকোকে জাগায় এবং ট্রেনিং এর জন্য নিয়ে যায়। কিন্তু ইজিকোর এসবের প্রতি মোটেও ইন্টারেস্ট ছিল না, তাই সে ঠিকভাবে পারফর্মও করতে পারে না। আর এরপর রোকেয়া তাকে একটা কাঠের তরোয়াল দেয় এবং আর্ট অফ ক্যান্ডো শেখায়, কিন্তু ইজিকো মোটেও ইন্টারেস্টেড নয়, এমনকি তার কাছে কোনো মুভমেন্টও ছিল না। আর এর জন্য রোকেয়া ইজিকোকে তরোয়াল দিয়ে একটু আহত করে আর রাগায়, আর যার ফলে ইজিকো পাগলের মতো তরোয়াল দিয়ে রোকেয়ার উপর আক্রমণ করার চেষ্টা করে। আর অন্যদিকে আমরা দেখি জাহান্নামের আরেকজন সোল রিপার, মানে যে দুনিয়ার আত্মাদের জাহান্নামে ফেরত নেওয়ার কাজ করে, সে তার বসকে গিয়ে বলছে রুকিয়া তার সব পাওয়ার হারিয়ে ফেলেছে এবং সে একটা ছেলের উপর তার সব পাওয়ার দিয়ে দিয়েছে। আর তখন ওই অফিসার বলে, যে করেই হোক তুমি রুকিয়ার কাছে যাও আর রুকিয়াকে রুকিয়ার পাওয়ার সমেত এখানে ফিরিয়ে নিয়ে আসো, আর এর জন্য যদি সেই লোকটিকে মারার প্রয়োজন হয় যার কাছে রুকিয়ার পাওয়ার রয়েছে তাকেও মেরে আসবে। তো আমরা বুঝতে পারি এখানে যে ইজিকোকেই মারার কথা বলছে। তো পরের দৃশ্যে আমরা দেখি ইজিকো তার স্কুল থেকে বাড়িতে যাচ্ছে, আর তখন তার এমনটা ফিল হয় কেউ তার পিছু নিয়েছে। তো সেজন্য সে চিৎকার দিয়ে বলে, যেই হও না কেন আমার সামনে এসো। তো এই কথায় রানজি অনেক অবাক হয়ে যায়, মানে আত্মাদের দুনিয়া থেকে যে আরেকজন সয়েল ক্যাচার এসেছে সে অবাক হয়ে যায় যে একজন সাধারণ মানুষ কিভাবে আমার উপস্থিতি ফিল করতে পারে, কারণ ওরা তো আত্মা, ওদের তো আর দেখা যায় না। তো এরপর ওই সোল রেপার রানজি বলে, রুকিয়া কোথায় আছে? তবে এই কথা শুনে ইজিকো বলে, আমি রুকিয়া নামে কাউকে চিনি না। আর তখন রানজি মনে করে ও হয়তো রুকিয়াকে মেরে ওর পাওয়ার নিয়ে নিয়েছে, সেজন্য সে ইজিকোর উপর তরল দিয়ে আক্রমণ করে। কিন্তু সেটা থেকে ইজিকো অল্পের জন্য বেঁচে যায়, কোন একটা জাদুর অবজেক্ট এসে ওই তরলের ডিরেকশন চেঞ্জ করে দেয়। আর তারপর রানজি সে অদৃশ্য অবজেক্ট থেকে লুকিয়ে পড়ে, আর এই সুযোগে ইজিকো সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আমরা জানতে পারি না ইজিকোকে কে বাঁচালো। তো এরপর ইজিকো সেখান থেকে পালিয়ে এসে বাড়ি গিয়ে তাড়াতাড়ি রুকিয়াকে বলে, একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল, সে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছে আর সে আমাকে মারতে চেয়েছিল। তো এটা শুনে রুকিয়া বলে, হয়তো আমাকে নেওয়ার জন্য ওরা এসেছে, আর ওরা হয়তো তোমাকে মেরে আমার পাওয়ার আমার ভেতরে দিয়ে তারপর নিয়ে যাবে। তবে তোমাকে আমি মারতে দেবো না, আমার পাওয়ার যেহেতু তোমার ভেতরে গিয়েছে আমি তোমাকে ট্রেনিং দেব, এই পৃথিবীতে আর যে কয়টা শয়তানি আত্মা রয়েছে, মানে যে মিশনে আমি এসেছি সেটা সম্পূর্ণ করবো, তারপরে তোমার কাছ থেকে পাওয়ার নিয়ে আমি চলে যাবো। তো পরের দিন স্কুলে ইজিকোর এমন একটা লোকের সাথে দেখা হয় যে ইজিকোর সকল পাওয়ার সম্পর্কে জানতো, আর তার নাম হচ্ছে ইশিডা। তো ইজিকো এটা ভেবে অবাক হয়ে যায় যে ওইসব কথা কিভাবে জানে। তো ওই লোকটি বলে, আমার কাছে এরকম পাওয়ার রয়েছে, আমিও আত্মাদের দেখতে পাই। আর তারপর ছেলেটি ইজিকোকে বলে, আমি এর আগে একটা সোল রেপারকে মেরে দিয়েছি, মানে আত্মাদের দুনিয়া থেকে এসেছিল তাকেও মেরে দিয়েছে। আর তারপর ইশিডা তার ম্যাজিক্যাল পাওয়ার দেখায়, মানে ওই সোল রেপারের কাছ থেকে অস্ত্রটা সে রেখেছিল, আর আমরা দেখি সে ম্যাজিক দিয়ে তীর ধনুক বানাতে পারে। আর ইশিডার অস্ত্র দেখে আমরা বুঝতে পারি যে ইজিকোকে গতকাল ওই বাঁচিয়েছিল। তো যাই হোক, এরপর ইশিডা ইজিকোকে রিকোয়েস্ট করে, ওই সোল রেপারদের মারতে তুমি প্লিজ আমাকে সহায়তা করো, ওদের শক্তি আমার প্রয়োজন। কিন্তু ইজিকো তার কথায় রাজি হয় না, আর সে ইজিকোকে রাগানোর জন্য একটা পাথর ভেঙে শহরে ফেলে আর বলে, এখানে হলো স্পিরিট আসবে এবং এই মানুষের উপর আক্রমণ করবে। আবার ওদিকে রোকেয়া যখনই একটা শয়তান আত্মার উপস্থিতি বুঝতে পারে সে ইজিকোর কাছে চলে আসে এবং তাড়াতাড়ি ওকে ঘুষি মেরে সাধারণ মানুষ থেকে সোল রেপারে বদলে ফেলে। মানে ইজিকো তো নর্মাল মানুষ, কিন্তু সোল রেপার মানে যেটার মধ্যে পাওয়ার রয়েছে সেটা হচ্ছে ওর আত্মা। তো যাই হোক, এরপর তাড়াতাড়ি রোডে আসে আর সেখানে সে দেখে একটা মনস্টার একটা বাচ্চাকে মারছে, আর এই মনস্টারটি দেখতে অনেকটা মাকড়সার মতো এবং অনেকগুলো পা ছিল। তো ইজিকো তাড়াতাড়ি ওটার কাছে গিয়ে আক্রমণ করে, আর ইজিকোর মনস্টারে যখন মারামারি হচ্ছিল তখন মনস্টারটি ইজিকার 12টা বাজিয়ে দেয়, আর তখনই সেই সোল রেপার রানজি চলে আসে, আর সে তার ইনক্রেডিবল পাওয়ার ইউজ করে ইজিকোকে বাঁচায় আর ওই মনস্টারকে হটিয়ে দেয়। কিন্তু এরপর ইজিকো আর রানজির মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর রানজি যখন তাকে মেরেই ফেলবে তখন রুকিয়া তাকে বাঁচাতে চলে আসে। আর এই কারণে রানজি অনেক রেগে যায়, কারণ রুকিয়া হচ্ছে আত্মার দুনিয়ার মানুষ, ও কেন একটা মানুষকে বাঁচাচ্ছে, এবং সে উল্টারও বলে, আমি এই মানুষকে মেরে ফেলবো আর তাহলেই তোর পাওয়ার তোর ভেতরে চলে আসবে আর তোকে নিয়ে আমরা আত্মার দুনিয়াতে চলে যাব। আর তখনই আমরা দেখি এই সোল রেপারদের আত্মার দুনিয়ার অফিসার চলে আসে, আর এখানে আমরা জানতে পারি সে রোকেয়ার আপন বড় ভাই। আর সে রোকেয়াকে বলে, তুমি যে কোনো ভাবে এই লোকটির কাছ থেকে ডেথ গডের পাওয়ার ফিরিয়ে নিয়ে আসবে, তুমি যদি এটা দ্রুত না করো তাহলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। আর তাছাড়া রোকেয়া তার পৃথিবীতে ফিরে যাওয়ার একটা উপায় ছিল, সেটা হচ্ছে ইজিকোকে মেরে তার পাওয়ারটা নিয়ে নেওয়া। কিন্তু রোকেয়া এটা করতে যাচ্ছিল না, কারণ এই ছেলেটি অনেক ইনোসেন্ট। তবে তারপরে রোকেয়ার ভাই রোকেয়াকে একটা লাস্ট চান্স দিয়ে সতর্ক দিয়ে চলে যায়, সেটা হচ্ছে পরবর্তী পূর্ণিমার মধ্যে যদি রোকেয়া সোল ওয়ার্ল্ডে ফিরে না আসে তাহলে সে এসে আগে ইজিকোকে মারবে আর তারপর রোকেয়াকে নিয়ে যাবে। তো যাই হোক, এরপর আমরা দেখি রোকেয়া ইজিকোর সোলটা তার বডির কাছে নিয়ে আসে, আর এখানে রানজির সাথে ফাইটে ইজিকোর সোল অনেক হার্ট হয়েছিল। তো রোকেয়া মনে করে, এখন যদি ইজিকোর কাছ থেকে ওর ডেথ গডের পাওয়ারও ফিরিয়ে নেয় তাহলে ইজিকোর জান চলে যেতে পারে, কারণ ইজিকোর আত্মার অবস্থা এখন অনেক দুর্বল। তো সেজন্য রোকেয়া ইজিকোকে বাঁচানোর জন্য একটা ডিল করে তার ভাইয়ের সাথে, সেটা হচ্ছে রোকেয়া বলে, দুনিয়াতে সবচেয়ে যে বড় মনস্টারটি রয়েছে যেটা নাম হচ্ছে গ্র্যান্ড ফিশার, ওকে মারার জন্য আমরা ইজিকোকে ইউজ করবো।
আর ওটাই তো আমার মিশন ছিল। কিন্তু তার বদলে ইজুকোকে মারা যাবে না, ওকে ছেড়ে দিতে হবে। তো রোকেয়ার এই কথায় রোকেয়ার ভাই রাজি হয়ে যায়। কিন্তু রোকেয়ার ভাইয়ের শাকদের রানজি এ কথা অনেক রেগে যায়। সে বলে রোকেয়া মানুষের ফাঁদে আটকা পড়েছে। কিন্তু রোকেয়ার ভাই এটা নিয়ে হাসে। সে বলে গ্র্যান্ড ফিশারকে মারতে গেলে ওই ছেলেটি এমনিতেই মারা পড়বে, কারণ গ্র্যান্ড ফিশার অনেক বেশি পাওয়ারফুল একটা মনস্টার। আর ইজুকো মারা গেলে রোকেয়া এমনিতেই তার পাওয়ার ফিরে পাবে। তো এরপর গ্র্যান্ড ফিশারকে মারতে হবে সেই মিশনের জন্য রোকেয়া ইজুকোকে অনেক ট্রেনিং দিতে থাকে। আর এবার ইজুকো সিরিয়াস ভাবে ট্রেনিং নিতে থাকে, যেভাবে হোক তাকে ওই মনস্টারটি মেরে ফেলতে হবে। আর পরের দৃশ্যে আমরা দেখি ইজুকোর ট্রেনিং কমপ্লিট হয়ে গিয়েছে এবং তার গ্র্যান্ড ফিশারের সাথে লড়াই করার সময় চলে এসেছে। আর তারপর এটা বুঝতে পেরে রোকেয়া দ্রুত ইজুকোকে হিউম্যান থেকে মানে মানুষ থেকে সোল রিপারে চেঞ্জ করে দেয়। আর গ্র্যান্ড ফিশার সিনেমার প্রথমে সেই ছোট্ট বাচ্চাটির চেহারা তার সামনে আসে, যে সিনেমার শুরুতে ইজুকের মাকে মেরেছিল। তো ইজুকোর তো ওকে দেখে রাগ হয়ে যায় এবং সে তরল নিয়ে ওর উপর আক্রমণ করে। আর তখন আমরা দেখি সেটা একটা বিশাল মনস্টার হয়। আর সেই মনস্টারটির অনেকগুলো টেন্টিকাল বা লেজের মতো জিনিস ছিল, যা দিয়ে ইজুকোর উপর আক্রমণ করে। কিন্তু ইজুকো যখন উল্টো ওকে মারতেই যায় তখন সে ওটার মধ্যে নিজের মাকে দেখতে পায়, যা দেখে ইজুকো পুরো থেমে যায়। কিন্তু এটা আসলে একটা ভিশন ছিল আর মনস্টার তার চোখে ভুল দেখাচ্ছিল। তো রোকেয়া তখন ডেকে ইজুকোকে নর্মাল করে আর এরপর মনস্টার আবার তার আসল রূপে ফিরে আসে। আর এরপর মারামারির এক পর্যায়ে মনস্টার যখন ইজুকোকে মেরেই ফেলবে তখন সে আবার ম্যাজিক্যাল অবজেক্ট এসে ইজুকোকে বাঁচিয়ে নেয়। আর আমরা বুঝতে পারি ইশিদা এখানে আবার এসেছে। আর ইশিদা তখন ইজুকোকে সাহায্য করার জন্য বারবার তার তীর দিয়ে মনস্টার উপর আক্রমণ করে। কিন্তু এতে মনস্টার খুব একটা ঘায়ল হয় না, সে উল্টো খুব রেগে যায় এবং সেখানে তুফান করে ফেলে। আর তারপর ইশিদা এবং ইজুকোকে দুজনকেই দূরে ফেলে দেয়। আর ইজুকো গিয়ে একটা বাসের ভেতর গিয়ে পড়ে। আর তখন মনস্টার বাসের ভেতরে তার লেজের সাহায্যকে আটকে ফেলে। আর বাইরে থেকে তখন ইশিদা মনস্টারকে তার তীর দিয়ে আক্রমণ করে। আর তারপর মনস্টার রেগে গিয়ে পুরো বাসটি ভেঙে ফেলে। আর তারপর ইজুকো জাম্প করে বাইরে বের হয়ে আসে। আর তারপর মনস্টারের মাথায় আক্রমণ করার এ কারণে ফাইনালি মনস্টারটি মারা যায়। আর এরপর রোকেয়া ইজুকোর সাথে দেখা করার জন্য আসে। আর এবার ইজুকো একদম সুস্থ ছিল এবং তার মিশনও সফল হয়েছে, মানে রোকেয়া যে কারণে পৃথিবীতে এসেছিল সেই মিশন সফল হয়েছে। তো তখন তারা জয়রানন্দ করতে থাকে। কিন্তু তখনই সেখানে সেই সোল র্যাপার রানজি চলে আসে, আর এর সাথে রোকেয়ার ভাইও। তো রানজি তাড়াতাড়ি প্রথমে এসে ইশিদাকে পেছন থেকে মেরে ফেলে, কারণ ইশিদার আগে একজন সোল র্যাপারকে মেরেছিল। আর রোকেয়ার ভাই বলে গ্র্যান্ড ফিশার এখন শেষ হয়ে গিয়েছে, পৃথিবীতে আমাদের কাজও শেষ হয়ে গিয়েছে, তো তুমি এখন ইজুকোকে বা লোকটিকে মেরে ফেলো আর ওর পাওয়ার নিয়ে তুমি চলে আসো আমাদের সাথে। আর মনে রাখো মানুষ আর সোল রিপার কখনো বন্ধু হতে পারে না। তো এরপর রানজি ইজুকোর উপর আক্রমণ করে, কিন্তু ইজুকো তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু রানজি অনেক বেশি পাওয়ারফুল ছিল, তার জন্য পেরে উঠছিল না। কিন্তু ইজুকো হঠাৎ করে তার মুভ বুঝতে পেরে কিক মেরে দেয়, আর এতে রানজির অনেক খারাপ হয়। আর সে তার পাওয়ার দিয়ে তার অস্ত্র অনেক বড় বানিয়ে ফেলে, আর সেটা দিয়ে ইজুকোকে অনেক দূরে ফেলে দেয়। আর তার সাথে একটা গাড়ি থেকে তার উপর আক্রমণ করে, যে কারণে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং সব জিনিস পুড়ে যায়। আর তখনই রানজি রোকেয়াকে ধরার জন্য তার সামনে এগোয়, আর ইজুকো তখন রোকেয়াকে আটকানোর জন্য আবার আসে, যেটা দেখে তার অবাক হয়ে যায়। আর সোল রেপারও তখন বুঝে যায় ইজুকোকে মারা এত সহজ নয়, এমনকি ইজুকোর পর রানজির তরলও ভেঙে ফেলে, যে কারণে রানজির পাওয়ার কম হয়ে যায়। আর রানজিকে হারতে দেখে এবার রোকেয়ার ভাই মানে অফিসার নিজেই লড়ার জন্য আসে। আর তার সামনে ইজুকো কিছুই ছিল না, সে শুধু একটা আঙ্গুল তুলে ইজুকোর তরল থামিয়ে দেয় এবং অনেক মারে। আর তারপর ওই লোকটি ইজুকোর তরল ভেঙে অনেক দ্রুত তাকে কেটে ফেলে চলে যায়। কিন্তু এবার রোকেয়া ইজুকোকে বাঁচানোর জন্য উঠে দাঁড়ায়, যার কারণে রোকেয়ার ভাই রেগে যায়। আর ইজুকোকে তখন রোকেয়ার ভাই জানে মেরে ফেলার জন্য এগোয়, কিন্তু রোকেয়া তখন সামনে এসে ইজুকোকে উল্টো লাথি মারে এবং ইজুকো গাড়ির উপর গিয়ে পড়ে এবং ইজুকোকে উঠতেও বাধা দেয়। আর রোকেয়া তখন তার ভাইয়ের পক্ষ নিয়ে ইজুকোকে গালমন্দ করে, মানে বুঝতেই পারছেন রোকেয়ার ভাইয়ের হাত থেকে ইজুকোকে বাঁচাতে চাচ্ছে। আর এরপর রোকেয়া তার ভাইয়ের কাছে ওয়াদা করে সে তার পাওয়ার নিয়ে দুনিয়াতে অবশ্যই ফিরে আসবে। আর এর জন্য সে তার তরল দিয়ে ইজুকোর বডিতে স্ট্যাপ করে এবং ওর কাছ থেকে সব পাওয়ার নিয়ে নেয়। আর এখন আগের মতো জিনিস আবার সাদা হয়ে যায়। তবে এখানে উল্লেখ, সে ইজুকোর কাছ থেকে সব পাওয়ার নেয় না, কারণ সব পাওয়ার নিয়ে গেলে ইজুকো মারা পড়ে। এরপর আমরা ইজুকোকে বিছানায় দেখি, আর সে এখনো জীবিত ছিল, কারণ যেমন জানেন ওর সব পাওয়ার নেওয়া হয়নি। তবে ইজুকো এখন সাধারণ জীবন যেমন শুরু করছে, আর সে নর্মালি স্কুলে যায়। আর সেখানে গিয়ে দেখে পুরো দুনিয়া আগের মতোই আছে, এখানে রোকেয়া নেই, কিন্তু রোকেয়ার কথাও কারো মনে নেই, মানে মাঝখানে কি হয়েছে এটা কারো মনেই নেই। কিন্তু ইজুকো এখনো রোকেয়াকে অনেক মিস করছিল, রোকেয়ার ব্যাপারটি তার কাছে স্বপ্নের মতো লাগছিল। তো এরপর সে তার বই খোলে, আর সেখানে রোকেয়া তার জন্য একটা চিঠি লিখে যায় যে যেখানেই থাকো সবসময় ভালো থেকো, হাসি খুশি থেকো। আর এই লেখা দেখে ইজুকো একটা হাসি দেয়, আর এর সাথে সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, এই সিনেমাটি দেখে আমার কাছে মনে হয়েছে এটা একটা পোলা পাইনা সিনেমা। আর জাপানি সিনেমার কাহিনী বেশিরভাগ এমনই হয়ে থাকে, মনস্টার টনস্টার টাইপ। তো এই সিনেমাটিকে আপনি যদি রেটিং দিতে বলেন আমি 10 এর সর্বোচ্চ 3 দিতে পারবো, কারণ স্টোরিটা আমার একদমই ভালো লাগেনি। তো আপনার কাছে সিনেমাটি কেমন লেগেছে এবং এটা রেটিং কত করতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।